থেকে উঠে বাসি মুখে এই শ্লোকটা পাঠ করে তারপর বাইরে বেরোবেন, যে কাজে যাবেন সেই কাজ সম্পূর্ণ হবে। কে বলছে? এই শ্লোকটা যিনি রচনা করেছেন। আস্তে, এই শ্লোকের হিস্ট্রি কি, ইতিহাস কি? যখন প্রথম মহাপ্রভু নীলাচলে গেলেন, জয় জগন্নাথ জয় জগন্নাথ বলতে বলতে জগন্নাথকে জড়িয়ে ধরতে গেলেন, পুরীর পাণ্ডারা মহাপ্রভুকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন, স্পর্শ করতে দিলেন না জগন্নাথকে। কিন্তু মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে এক ভক্ত কোল পেতে দিলেন। তিনি কে? তৎকালীন যুগে যিনি জগন্নাথের প্রসিদ্ধ সেবক ছিলেন। কোল পেতে দিয়ে মহাপ্রভুকে কোলের মধ্যে নিলেন। যখনই মহাপ্রভুর দেহটা কোলে এসে পড়ল, মহাপ্রভুর ওই শিরুর দর্শন করে তিনি এই শ্লোকটি রচনা করলেন। যাকে দেখার সঙ্গে সঙ্গে আমার হৃদয়ে আনন্দ চিত্ত লাভ হলো, সেই তো আনন্দ লীলাময় বিগ্রহ। শোক তাপ দুঃখ হতাশা জ্বালা যন্ত্রণা বেদনা ক্ষণিকের মধ্যে দূরীভূত হয়ে গেল, সেই তো আনন্দ লীলাময় বিগ্রহ। হেমাভ সোনার মতো যা রঙের বর্ণ, দিব্য ছবি। আমরা ছবি দেখি, এক মাস দু মাস এক বছর দু বছর পাঁচ বছর দশ বছর মনে থাকে, তারপর ছবিটা ভুলে যাই, যাইনি মা? কিন্তু চৈতন্য মহাপ্রভুর ছবি একবার যে জ্ঞান নয়ন দিয়ে দর্শন করেছে, এক জন্ম নয় সাতটা জন্ম তার হৃদয় পটে আঁকা হয়ে রয়ে গেছে। তাই গৌর হরি বল হরি বল। তাহলে বুঝে নেওয়া গেল, দিব্য ছবি সুন্দর আয়া তসমাই মহাপ্রেম রস প্রদায়। যার কাছে একসঙ্গে দুটো জিনিস পাওয়া যায়, প্রেম এবং রস, সেই চৈতন্য মহাপ্রভুকে আমরা প্রণাম জানাই। এইবার চলুন একদম প্রথম যে শ্লোকটি বললাম, ব্রহ্ম সংহিতা চিরাত দত্তং নিজ গুপ্ত বিত্বং। যারা শিক্ষিত সমাজ আছেন তারা একটু ধ্যান দিন। বিত্বংটাকে আমি তিনটে সমাস করে নিচ্ছি, বিত্বং নই বিত্বং উদ্বিত্বং। উদ্বিত্ব মানে বাঁচিয়ে রাখা, নৈবিত্বং মানে নিত্য প্রয়োজন, আর বিত্বং মানে বৃত্তি বা কর্ম। আস্তে, উদ্বিত্ত মানে বাঁচিয়ে রাখা। এবার ভেঙে বলি, আপনারা মাঝে মধ্যে কাজ বাড়িতে খেতে যান তো বাবা, জান না? বিয়ে বাড়ি পৈতে বাড়ি খেতে যান তো? প্রথম ব্যাচে কোনোদিনও খেতে বসতে নেই। কেন? প্রথম ব্যাচে খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়। হ্যাঁ, এটাকে বলে বৃত্ত করা। কর্তা বলে হাত দেখিয়ে, ওরে রিপিট কর রিপিট কর, কিন্তু এখানে দেখি দিয়েছে একটার বেশি রিপিট নয়। এটাকে বলে এটাকে বলা হয় উদ্বিত্বং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। আরো সহজে বুঝিয়ে দিচ্ছি, বাবা মার যদি তিন চারটে ছেলে মেয়ে হয়, বাবা যদি চারটে ছেলে মেয়ের জন্য চারটে রাজভোগানে, মা কি করে জানেন? আধখানা করে তিনজনকে দেয়, বাকি আড়াইটা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কেন? ওটা শেষ গুড়ন্তি তো, কল্পছা, ওটা একটু ভালোবাসা বেশি পায়, পায় না? সত্যি বলবে? আর যে ছেলে মেয়েটা খুব আদরে মানুষ হয়, ওটাই শেষে গিয়ে আদরে আদরে ড্যাস তৈরি হয়। বুঝলেন না? বিশ্বপিতার চার ছেলে, সত্য তেতা দাপা কলি। কলি কোন ছেলে? অত্যাচারী অনাচারী ব্যভিচারী ভ্রষ্টাচারী কুলাচারী চরিত্রহীন লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা বুঝে গিয়েছিলেন, যার জন্য সত্যযুগে হরি নাম দিলেন। সত্যযুগে কি নাম ছিল? নারায়ণ পড়া বেদা নারায়ণ পড়াক্ষড়া। তেতাযুগে কি নাম ছিল? রাম নাম। দাপরে কি নাম ছিল? হরে মুরারে মধুকৈট ভারে। তিন যুগেই হরি নাম দিলেন, কিন্তু মায়ের মিষ্টি দেওয়ার মতো আধখানা প্রেমটা দিলেন না,
এটা প্রেমটা কি করলেন? উদ্বৃত্ত করলেন। এবার আপনারা বলবেন, কাজবাড়িতে মাল উদ্বৃত্ত হলে যেখানটায় রাখা হয় সেখানটাকে কি বলে? ইংলিশে বলা হয় স্টোর রুম, বাংলা গ্রাম্য ভাষায় বলা হয় ভাড়ার ঘর। আপনারা কি বলেন? ভাড়ার ঘর। তাহলে চলুন, চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, ও ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, পেলো গোলকে নাম, পেলো গোলকে নাম, পেলো গোলকে নাম, এলো গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, গোলকের গোপন করিবার দান ব্রজ ছাড়ি নদী যাই এলো গৌড় ভগবান, ব্রজ ছাড়ি নদী এলো গৌড় ভগবান। আস্তে 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 আস্তে, তাহলে উদ্বিদ্বান ক্লিয়ার হয়েছে মাইরা? উদ্বিদ্বান কাকে বলে জেনে গেলেন? নৈবিত্তন, নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি? চারটে জিনিস। আজ থেকে কথা বলছি, নিত্য প্রয়োজন চারটে জিনিস। কি কি চারটে জিনিস? আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন দুটো বাদ দিলেও আমরা বাঁচবো, কিন্তু দুটো কম্পালসারি চাই। কি? আহার, নিদ্রা। গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে। এইবার বলি মা, আমরা যে ভাত ডাল তরি তরকারি খাই, কার জন্য খাই? শরীরটাকে হৃষ্টপুষ্ট রাখার জন্য। কিন্তু শরীরের ভেতর একজন আছে যিনি অর্গানাইজ করছেন, তিনি কে? আত্মারাম। তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। জয় গৌর হরি। প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ বিশুদ্ধ বললে কেন? ও মা, জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যেমন ডক্টর বিধানচন্দ্র রায় বলছে, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়। কিন্তু মা গো, দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে কি? ও তো ডিপথেরিয়া হয়ে মরবে। ঠিক তেমনি হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যদি আচারি ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ। সাপের এঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরিনাম শুনলে তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া হবে। সারা রাত হরিনাম শুনবে, সকাল থেকে শাশুড়ির সঙ্গে ঝগড়া বাঁধবে। তাহলে নৈবিত্তন, আমাদের নিত্য প্রয়োজন কি? যেমন দেহটাকে সুস্থ রাখার জন্য ভাত ডাল তরকারি খেতে হবে, ঠিক তেমনি এই দেহের ভেতর যিনি অর্গানাইজ করছেন, এই যে আমি কথা বলছি, হাত নাড়ছেন, কেউ চোখ পিটপিট করছে, কেউ হেঁটে বেড়াচ্ছে, ভেতরে একজন অর্গানাইজার আছে, তিনি অর্গানাইজ করছেন, ভেতরে বসে বসে সুইচ মারছে তবে বাইরে কাজ হচ্ছে, তিনি কে? আত্মারাম। বুঝে নেওয়া গেল? তিনি জড়জাগতিক খাদ্য খাবার খায় না মা, তার খাবার নৈবিত্তিক দিতে হবে। কিভাবে দেবেন? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয় যখন কলম দিচ্ছেন, তখন মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস কে? আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু।
শোনো কৃষ্ণদাস, জীবের নৈতিক কর্তব্য ছটা লাইন তুমি একটু মোটা কালি দিয়ে আদি লীলায় লিখে দাও। সেই ছটা লাইন কি? প্রত্যেকে চেষ্টা করবে, সময় এগিয়ে আসছে বাবা, কে কখন মরিব কার নাহি জানা, এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা, ঐশ্বর্যকে জানিবে মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি। যা করেছ তিল তিল করে সঞ্চয় করে এক বিন্দু নিয়ে যেতে পারবো কি গো? কার জন্য এত খাটলাম? ছেলে বৌমা সংসার কি পেলে সংসার থেকে? মাগের রাতে কঠিন শীতে ঝড়াইয়েছি ঘাম, এ সংসারে কেউ দিল না ভালোবাসার দাম। ও গো এ সংসারে কেউ দিল না ভালোবাসার দাম। বেহি সেবি খাটনি খেটে দিনগুলো মর গেল কেটে গো। ও গো বেহি সেবি খাটনি খেটে সময় ফুলের গাঁটলি মাথায় করে নিয়ে দৌড়াচ্ছ কি গো? আনাজ তুলে নিয়ে যাচ্ছ বাজারে, তাড়াতাড়ি গেলে দামটা ভালো পাওয়া যাবে, কি বেহিসেবি খাটনি নয়? বেলা তিনটের সময় জমি থেকে উঠে এসে ভাত খাচ্ছি, বেহিসেবি খাটনি নয়? কি পেবে সংসার, কি দেবে তোমাকে? এখন শুধু পানির ঘাটে আছি বসিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। যাদের লাগি করলাম এত সারা জীবন ধরিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। আর একটা কলি আছে গাইব, কেউ রাগ করবে না তো, তাহলে বলে দি। আহা, দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় বদন কালো গো। দিতে পারলে সবাই ভালো, আমায় চির কাঙাল করে দিল, চির কাঙাল করে দিল সকল হরিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। তাই গৌর হরি হরি বল, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। কবাকস্য ভবেত বন্ধু সর্বস্বার্থ সমহিত, নিরুপাধি শহীদ নিত্বাং হরের নামৈব কেবলম। আসার সময় কে ছিল? আসার সময় কে ছিল? হরি। আমিও কাঁদছিলাম, মাও কাঁদছিল, ওপর দিকে পা নিচের দিকে মাথা, ভগবান একবার পার করে দাও, তোমাকে ছাড়া কাউকে চিনব না। মা কাঁদছিল, ঠাকুর আর কাঁদছি কি, মনে আছে? হরি বল হরি বল। তাহলে আসার সময় হরি, আর যাওয়ার সময় কে থাকবে? বলো হরি হরি বল। তাহলে আসতেও হরি, যেতেও হরি, আসতে শুধু মাঝখানের কটা দিন আমার আমার করে করে মরি। রামকৃষ্ণ কথামৃতের তৃতীয় খণ্ড থেকে বলছি, রামকৃষ্ণ ঠাকুর বললে গিরিশ, আমার 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 কষ্ট করে শুধু আটা বাদ দিয়ে দে, দেখবি সবই মার, সবই মার, সবই মার, সবই মার, ওরে আখানা বাদ দিয়ে দে না, সবই মার, সবই মার, ওরে আখানা বাদ দিয়ে দে না, সবই মার, সবই মার।
আমাদের নিত্য প্রয়োজন কি? চৈতন্য চরিতামৃতে আদি লীলায় ছটা লাইন মোটা করে লেখা আছে, একটু পড়ে নেবেন না? বলে দেবো, বলে দেবো, সাথে পাঁচে মিলি নিজ তারেতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ তারেতে বসিয়া, কীর্তন করো হো সবে করো তালি দিয়া, কীর্তন করো হো সবে করো তালি দিয়া। ও প্রভু কি গাইব, ষোলো নাম বত্রিশ অক্ষর হয় মহামন্ত্র, ষোলো নাম বত্রিশ অক্ষর হয় মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, তোমার প্রেমানন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তাহলে উদ্ভিদ ত্বং ক্লিয়ার হয়েছে, নৈবিদ ত্বং ক্লিয়ার হয়েছে, এবার বৃত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। এবার বলি, আমরা প্রত্যেকে কম বেশি ঠাকুরের কাছে যাই, ঠাকুরের কাছে কি করতে চাই? ঠাকুরের পুজো করতে যাই, দিতে যাই, তাই তো? দিতে যাই না চাইতে যাই? কি চাইব ভগবানের কাছে? এ জন্মে যা হয়েছে হয়েছে, পরের জন্মে আমাকে বড় লোক বাড়ির বউ করে দিও, এটা চাইব? চাইব না? তাহলে কি চাইব? আবার যদি আসি দয়া, এ ভব সংসারে আবার যদি আসি দয়া, তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা চাইবি তোকে তাই দেব, দেব, দেব। মনু বলে, ভগবান কি এখানেও চালাকি করছো? কেন, কি চালাকি করলাম? মাথায় হাত রেখে বললে, মনু তুই যা চাইবি তোকে তাই, হাতটা তুলে নেড়ে দিয়ে বললে, দেব, দেব, দেব। আমি কি কিছু বুঝিনি তুমি ভেবেছো? না, সব বুঝি আমি। হাতটা মাথায় রাখো। ঠিক আছে, রাখলাম। এবার মনু হাতটা চেপে ধরেছে, বলো মনু, মনু তুই যা চাইবি, তুই যা চাইবি তোকে তাই, তোকে তাই দেব, দেব, দেব।
ঠিক আছে, দেব দেব দেব, বল কি নিবি তুই? তাড়াহুড়ো করবে না ভগবান, তুমি কি কালকে আর আসবে? আসবে না তো, জীবনে একবারই তুমি দেবে। অতএব একটু চিন্তা করে চাইবো, এমন চাইবো যাতে তোমাকেও চিন্তা করতে হয়। ভগবান বলে, দেখিস বাবা, এমন কিছু চাসনি যেটা আমার কাছে নেই, তাহলে আমি ফেল করে যাব। না না, তোমার কাছেই আছে, তুমি দিতেও পারবে, কিন্তু দেবে তো? নিশ্চয় দেব, কথা যখন তোকে দিয়েছি অবশ্যই দেব। বল কি নিবি তুই? কিরে ও মা, বলবি তো? আরে চোখের জল মুছিস কেন? কাঁদলে বলবি কি করে? আগে বলে নে তারপর কাঁদবি, নালে আগে কেঁদে নে তারপর বলবি। ভগবান কি সত্যি দেবে তো? আরে বাবা, কাঁদতে কাঁদতে বলবি কি করে? কাঁদিস নি, বল কি নিবি তুই? তুই যা চাইবি তোকে দেবো বলেছি তো, কাঁদার কি আছে? বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে, আমি নপুর হয়ে নিতাই গৌর হরিব রব তব শ্রীচরণে, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে। তোমার ওই চরণে নপুর কর, ওই চরণে নপুর কর, আমি আর কিছু চাই না দয়াল, ওই চরণে নপুর কর, আমি আর কিছু চাই না দয়াল, তোমার চরণে সদাই বাঁধা রব, আমি আর কিছু চাই না দয়া, যেতে আসতে চরণ ধুলি পাবো, আমি আর কিছু চাই না দয়া, যেতে আসতে চরণ ধুলি পাবো, তোমার ওই চরণের নূপুর হব, আমি এই ভগবান বললে, ও মনু এই শোন, এটা তো সত্য যুগ, এরপর আসছে তেতা, তেতা যুগে তোকে চরণ দিতে পারবো না। কেন? আমার তো দুটো চরণ, দুটোই তেতা যুগের জন্য বুকিং হয়ে গেছে। ও ভগবান, তেতা যুগে কাদেরকে চরণ দেবে? শোন, তেতা যুগে একটা চরণ দিয়ে পাশা নহল্লাকে উদ্ধার করব, আর একটা চরণ দিয়ে মাধব মাঝির কাঠের নৌকা সোনার করব। তেতা যুগে তুই চরণ পাবি না, তবে কথা দিচ্ছি দাপরে আমার দুটো চরণ তোকেই দিয়ে দেবো, ঠিক তো? হ্যাঁ, কিন্তু ভগবান তেতা যুগে একবার দেখা হবে তো? না, হবে না। ঠিক আছে, তুমি যাও। নারায়ণ চলে গেল, মনু এবার গীত সাধনা শুরু করেছে। যে গানটি শোনাবো এটা আমার মায়ের কাছে শেখা, শুনেছি নাকি দাদু গাইত। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যজ্ঞেশ্বর জনার্দন, তুমি প্রভু নারায়ণ কৃপা করো এই অধমে
অধম তারুণ নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যজ্ঞেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এ অধমে অধম তর কি গো এই যে তোমাকে এত করে বললাম তুমি যাওনি গেছিলাম বর দিয়েছিলে দিয়েছি তাহলে ছেলেটা কাঁদছে কেন তার সঙ্গে বলি আজকে যে পোশাকটি পরে আমি কীর্তন করছি এটা এই সাদা বস্ত্র উনি দান করেছেন ভগবানের কাছে প্রার্থনা করব উনি যে বাসনা নিয়ে বস্ত্র দান করেছেন ভগবান যেন ওনার সেই বাসনা অক্ষয়ভাবে পূর্ণ করে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এইবার চলুন লক্ষ্মী এসে দাঁড়িয়েছে খোকা আমার নাম খোকা নয় আমার নাম মনু আচ্ছা মনু প্রভু এসেছিল এসেছিল তোমায় বর দিয়েছে দিয়েছে তাহলে কাঁদছো কেন ও মা খিদে পেয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে মা লক্ষ্মী এক থালা খাবার দিয়েছে নে খেয়ে নে খাবো কি করে কেন হাত দিয়ে ও মা হাতটা তো আঁঠুর উপর ছিল আর কোমর অবধি উঁই পোকা লেগে গেছিলো হাত দুটো ফুটো ফুটো করে দিয়েছে উঁই পোকায় মা লক্ষ্মী বলিস এ কি অবস্থা আয় আমার কোলে আয় বস আমি খাইয়ে দিচ্ছি মনু বলে এইটাই তো চাইছিল মা লক্ষ্মীর কোলে এসে বসেছে মা লক্ষ্মী খাবারটা মেখে গালে দিতে যাবে নে খেয়ে নে খাবো না কেন এই যে বললি খিদে পেয়েছে খাবো আগে একটা বর দাও তাহলে খাবো কি বর নিবি বল কি দিতে হবে বল ও মা তুমি শুধু একবার বলে দাও না তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে তো এই কথা এইটা বলতে হবে ঠিক আছে তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে খুশি তো মনু বলে তোমাদেরও জোরদার হবে কেন নারায়ণ বলেছে দেখা হবে না আর লক্ষ্মী তো ব্যাপারটা জানে না লক্ষ্মী বর দিয়ে দিয়েছে দেখা হবে এই ঝামেলা বাঁধবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এইবার চলুন মনু খেয়েছে খেয়ে দে মা লক্ষ্মী মুখটা পরিষ্কার করে দিয়েছে মনু বলছে মা জীবনে ইচ্ছা ছিল তোমাকে একটা প্রণাম করব তা কর কি করে হাত তো এই অবস্থা ঠিক আছে দাঁড়া তোর হাত দুটো ঠিক করে দিই মা লক্ষ্মী হাত বুলিয়ে দিল পূর্ব মতো হাত ফিরে পেল মনু মায়ের চরণে প্রণাম করল শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণী জয় সর্বগতে দেবী নারায়ণী নমস্তু নারায়ণী নমস্তুতে ওমা কি আশীর্বাদ করলে তোর মনোবাসনা পূর্ণ ধেট আমার তো একটাই বাসনা তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে তো নিশ্চয়ই হবে শোন তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে ভগবান তোকে কোলেও নেবে এবার খুশি তো মনুর খুব আনন্দ হচ্ছে চলুন এলো তেতা যুগ মনু চলে গেল গুরুদেবের আশ্রমে মনুর গুরুদেবকে কর্ণাম মুনি নিত্য মনুকে ভক্তি পথের সন্ধান দেয় মনু একবারে নিগুড় গুরু সেবায় রত এলো তেতা যুগ তেতা যুগে ভগবান কে হলো ভগবান পাল্টে গেল তাই না তেতা যুগের ভগবান কে প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি এইবার আপনারা নিশ্চয়ই জানেন এক সময় রাবণ সীতাকে নিয়ে গেছিল অনেকে বলে হরণ করেছিল অনেকে বলে কিডন্যাপ করেছিল যাই হোক ওই বিষয়ে আর হাত দেবো না ওটা বলতে গেলে এদিকে আর লীলা হবে না কোনোটাই ঠিক নয় সবই মিথ্যে এখন ব্যাপার এই ভুলগুলো গ্রাম বাংলায় প্রচার হয় কেন বেশিরভাগ মানুষ কীর্তিবাসে রামায়ণ পড়ে বাল্মীকি জিস্ট পড়লে অরিজিনাল সত্যিটা পাওয়া যাবে সেটা আবার সংস্কৃত তার বাংলা বেরোয়নি যেটা অরিজিনাল রামায়ণ তার বাংলা হয়নি সংস্কৃত পুরোটাই সংস্কৃত কোনো বাংলা ছোঁয়া নেই যেটা বাল্মীকিজি লিখেছেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাতে বলা হচ্ছে মন্দোদ্দরী প্রজাদের রুধির খেয়ে গর্ভবতী হয়েছিল মন্দোদ্দরী মন্দা মানে ব্যাং বুঝেন তো ব্যাঙের তিনটে নাম ব্যাং ভেক মন্দা
ওই ব্যাং থেকে রাবণের স্ত্রী মন্দোদ্দরী জন্মেছিল, যার জন্য মন্দোদ্দরী, মন্দা থেকে জন্ম বলে মন্দোদ্দরী। যাই হোক, রাবণের স্ত্রী গর্ভবতী হলো, রাবণ বাড়িতে নেই। এখন আমার স্বামী না বাড়িতে থাকলে আমি যদি গর্ভবতী হই, পাড়ার লোকেরা কানা ঘুষো করবে না? এইটি গায়ে বেঁধেছে, লোহার মুসল দিয়ে মেরে গর্ভটাকে পাত করে দিলেন, মাটির মেজলাই করে ভাসিয়ে দিলেন নদীতে। অনেকে বলে জনক রাজা নাকি হাল করতে করতে উঠে গেছিল সীতুতে, তাই নাম সীতা। মিথ্যে কথা এইসব, শুনে নিন ভালো করে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মন্দোদ্দরী নদীর জলে ভাসিয়ে দিল, মিথিলায় গিলে পড়ি চাপা পড়ে গেল। কে মানুষ করলো শিশু কন্যাটিকে? বসুন্ধরা দেবী। জনক রাজা হাল করছিল, মাটি ফুড়ে তুলে দিল। আপনারা চাষিবাসি মানুষ, আপনারা বলতে পারবেন, হালের ফালায় কোনো বাচ্চা যদি লাগে সে বাঁচবে? বাঁচবে বাবা, সে তো মাঝখান দিয়ে চালা হয়ে যাবে। বসুন্ধরা দেবী তুলে দিলেন, ভাবলেন জনক রাজা মহাজ্ঞানী, তার কাছে থাক। নাম কিনা সীতুতে উঠলো বলে নাম সীতা। যাই হোক, তাহলে যদি মন্দোদ্দরীর গর্ভজাত হয়, রাবণের কে হবে? এইবার আসল সত্যটা শুনুন। রাবণ যখন সীতাকে নিয়ে গেল, প্রত্যেকদিন বিভীষণের স্ত্রী সরমা দেবীকে রাখা হয়েছিল সীতাকে দেখভাল করার জন্য অশোক কাননে। আমার যদি মনে পাপ থাকবে তাহলে অন্য কোনো মেয়ে ছেলেকে সেখানে থাকতে দেবো না, দেবো কি? ভালো করে বুঝবেন কথাগুলো, লজিক কি বলছি। প্রত্যেক দিন ইন্দ্র, স্বর্গে একটি গাছ ছিল পারিজাত পুষ্প, পারিজাত ফুলের একটা করে মালা গেঁথে এনে দিয়ে যেত রাবণকে, সেই মালা সীতার গলায় পরিয়ে চোখের জল দিয়ে রাবণ সীতার চরণ ধৌত করত প্রত্যেক দিন। সীতা জিজ্ঞেস করছে, বাবা কেন তুমি এটা করলে? রাবণ বলে, মারে ক্রিমিন্দম মুনির অভিশাপ, যতদিন ভগবান রামচন্দ্রের চরণ ধুলি আমার বাস্তুভূমিতে না পড়বে, ততদিন আমার এই রাক্ষস কুল উদ্ধার হবে না। এইবার চলুন, যখন রাম রাবণকে মারল, মৃত্যুর আগে রাবণ কাঁদতে কাঁদতে বলছে, প্রভু, খুব চালাক তো রাবণ, শুনেছি ভগবানের হাতে যদি কারো মৃত্যু হয় তার সদ্গতি প্রাপ্তি হয়, মরার সময় সে যদি কোনো আশা করে তুমি নাকি পূর্ণ করো। রামচন্দ্র বললে, বলো তোমার শেষ ইচ্ছাটা কি? বললে, প্রভু কিচ্ছু চাইব না, আগত কলিযুগে আমার বংশটাকে তুমি ব্রাহ্মণ কুলে তুলে দিও। কোথা থেকে বলছি? পদ্মা পুরাণ। রাক্ষসা কলিমাশ্রিতম ব্রহ্ম জনিষু ভবতি, তেতা যুগে রাক্ষস কুল মরে কলিতে ব্রাহ্মণ। আর কিছু বলবো নি, আমার গায়ে লাগবে, আমি ব্রাহ্মণের ছেলে, কি বলবো? চোর যদি যায় সাধুর কাছে, স্বভাবটা যায় পিছে পিছে। এবার বুঝে না, এর থেকে আর ভেঙে পড়বে, বুঝে নেওয়া গেল? তাহলে রাবণের মেয়ে সীতা? এসব মিথ্যে কথা। যখন রাবণ সীতাকে নিয়ে গেলেন, রাম লক্ষণ দু ভাই অন্বেষণ করছে, তারা তো জানে না ব্যাপারটা কি। পরিশান্ত দেহে রাম এসে বসলেন সরজু নদীর তীরে। ওমা, সরজু নদীর জলের ঢেউ লেগে গাছের শিকড় গুলো ধুয়ে গেছে। এইবার বলি, আমরা যখন চিন্তামগ্ন হই হাতটা কোথায় দিই? রামচন্দ্র গাছের শিকড়ের ওপর বসেছে, পা ঝুলিয়ে ধনুকটা রেখেছে সামনে, ধনুকে চিবুকে দিয়া বসিলেন রাম, বসিলেন রাম। অপলগ নয়নে ধারা ঝরে অবিরাম, ধারা ঝরে অবিরাম। রামচন্দ্রের চোখ থেকে টপ টপ করে জল পড়ছে, কার জন্যে? সীতার জন্যে। অবশ্যই ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, খানিকক্ষণ পরে লক্ষণ এসেছে, দাদা যেই প্রণাম করতে গেছে, লক্ষণ বিস্ময়ে হলেন হতবাক। কি দেখে?
দাদা তোমার পা দিয়ে রক্ত বেরোচ্ছে গলগল করে, এই রে পা কেটে ফেলেছো, নিশ্চয়ই শামুকে কিংবা কাঁচে তোমার পা কেটেছে দেখি। লক্ষণ রামের চরণটা কোলে তুলে নিয়ে চোখের জল দিয়ে রামের চরণটা ধৌত করে দেখছে, তলায় তো কোথাও কাটেনি, তাহলে রক্তের স্রোত বয়ে আসছে কোথা থেকে? ও মা, রামচন্দ্র যে ধনুকটা রেখেছে সেই ধনুকটা পড়েছে একটা ব্যাঙের পিঠের ওপর, আর ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গলগল করে রক্ত উঠছে। রামচন্দ্র ধনুকটা ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলের মধ্যে তুলে নিয়ে বললে, এই ভে কিরে, সাপে যখন তোকে ধরে তুই এত কান্না কাঁদিস, আমি যখন ধনুকটা রাখলাম একবার বলতে পারলি না যে প্রভু আমার লাগছে? ভেগ বলে প্রভু গো, ভেগ বলে প্রভু গো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, তখন তো আমি তোমাকেই ডাকি, তখন তো আমি তোমাকেই ডাকি, এখন তুমি আমায় বলে দাও প্রভু, বলে দাও প্রভু, তুমি মারলে আমি কাকে জানাব, তুমি মারলে আমি কাকে জানাব, ওগো তুমি হলে আমার শ্রী ভগবান, তুমি মারলে আমি কাকে জানাব, ওগো তুমি হলে আমার শ্রী ভগবান। রামচন্দ্র বলছে, হ্যারে ভেক, একবার তো আওয়াজ দিতে পারতিস যে প্রভু আমার লাগছে, তাহলেও তো বুঝতে পারতাম। কি ভেক বলছে, প্রভু যদি আওয়াজ দিতাম সেদিনের আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না, এইটুকু দেহ নিয়ে তোর আবার সেদিনের কি আশা? কেন প্রভু, তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না, কিন্তু মা লক্ষ্মী বর দিয়েছিল দেখাও হবে, প্রভু কোলেও নেবে, দেখাও হয়ে গেল, তোমার কোলে উঠে পড়লাম। রামচন্দ্র বলে, তার মানে তুই? আমি সেই মনু বংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু। ও মনু, তুই ব্যাং হলি কি করে? ও ভগবান, সে অনেক ব্যাপার, ধৈর্য আছে তো, বসবেন তো বলবো, বেশ তুই ব্যাং হলি কি করে? আমার গুরুদেব কর্ণমণি একদিন রাত্রিতে আমাকে আদেশ করলো, মনু গুরুদেব আমার চরণটা মন দিয়ে সেবা করবি আজ সারা রাত, গুরু আজ্ঞা বলবান, গুরুদেবের চরণটা সেবা করছিলাম। ও ভগবান, তুমি তো সবার অন্তরে অন্তরচারী রূপে বিরাজমান, বলো তুমি তো মনের কথা বুঝতে পারো, আমি কিন্তু ইচ্ছা করে কিছু করিনি। গুরুদেবের চরণ সেবা করতে করতে হঠাৎ ঘুম এসে গেল চোখে, কি করব, যেই ঘুম ধরে গেল গুরুদেবের চরণে আমার হাতে নোগ লেগে গেছে, আর নোগ লাগতেই গুরুদেবের চরণ থেকে রক্ত স্খরিত হয়েছে। ও মা, চোখ খুলে দেখি হাত দুটো লাল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ডেকে দিলাম গুরুদেব, ও গুরুদেব আপনি তাড়াতাড়ি উঠুন, আপনার পা দিয়ে রক্ত বেরোচ্ছে, রক্ত বন্ধ হচ্ছে না। তখন গুরুদেব উঠেই আমার হাত দুটো লাল দেখে চিৎকার করে বলে উঠল, মনু তুই আমার সঙ্গে আজ যে ভেগের মতো ব্যবহার করলি, আগত জন্মে তোকে ভেগ কুলে জন্মগ্রহণ করতে হবে। শোন, আমার চরণ থেকে রক্ত স্খরিত করেছিস, তোকেও নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে তোর মৃত্যু হবে। আচ্ছা আর খে বললাম গুরুদেবের চরণে, গুরুদেব লঘু পাপে আপনি আমাকে গুরুদণ্ড দিলেন, আমি বুঝতে পারিনি গুরুদেব, বিশ্বাস করুন আমি কিন্তু দেখে কাজ করিনি গুরুদেব। তখন গুরুদেব আশীর্বাদ করে বললে, মনু অভিশাপ যখন দিয়েছি ফলবে, তুই ভেগ কুলে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে একটা আশীর্বাদ করে দিই মনু, ভগবানের হাতে তোর মৃত্যু হবেই হবে।
গুরুদেব আশীর্বাদ করে দিল, ভগবান এবার তোমার কোলে আমাকে মরতে দাও। আচ্ছা ভগবান, তার আগে আমাকে একটা সত্যি কথা বলবে? কি বল। আগত জন্মে আমাকে তোমার চরণে নপুর করবে তো? নিশ্চয়ই করব। ভগবান কি সত্যি কথা বলো, তোমার কোন পাটা আগে চলে, ডান পা? তাহলে শোনো ভগবান, আমাকে তো দু পা দেবে বলেছিলে, তোমার ডান পাটা আমার গুরুদেবকে দিও, আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করো, আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করো। ভগবান বলে, মনু তোর মাথা খারাপ হয়েছে? যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বললো, সেই গুরুদেবকে তুই আমার চরণ দিবি? মনু বলে, ভগবান তুমি কিচ্ছু বোঝো না। কেন কিছু বুঝি না? কেন, যদি গুরুদেব অভিশাপ না দিত তোমার সঙ্গে তো দেখাই হতো না। ও আচ্ছা আচ্ছা, সেটা না হয় বুঝলাম। কিন্তু গুরুদেব, মনু বলে উঠল, ভগবান কি সত্যি করবে তো? তাহলে গুরুদেবকে ডান পায়ের নপুর করো, আর আমাকে বাঁ পায়ের নপুর করো। ভগবান বলে, কেন? যা বাবা, তুমি তো দুটো চরণই আমাকে দেবে বলেছিলে, তাই আমি চাইছি আমার গুরুদেব তোমার ডান পায়ে থাক। হ্যারে মনু, তাতে তোর লাভ কি? মনু বলে, ভগবান তুমি এটাও বুঝলে না? না, তুই বুঝিয়ে বল। মনু বলে, শোনো ভগবান, এ জগতে যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? জগতে গুরু সামনে থাকে যার ভয় কি থাকে? ও গো গুরু, প্রেম কল্প তরু যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ও গো গুরু, প্রেম কল্প তরু তাই গৌর হরি বল, যার গুরু সামনে থাকে তার ও ভগবান এবার আমাকে মরতে দাও। ভগবান বলে, দাঁড়া মনু, তোকে এই মুহূর্তে আমি মানব দেহ দেব। ভগবান ব্যাংটাকে মানুষ করে দিলেন। মনু বলছে, ভগবান কি গো আমাকে মানুষ করলে কেন? ভগবান বলে, শোন মনু, এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। বেশ বলো, চুপ করে দাঁড়া। ও ভগবান, আমি দাঁড়াবো, তুমি পায়ের নিচে বসছো কেন? রামচন্দ্র বলছে, শোন মনু, এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি, চুপ করে দাঁড়া। কেন, তুমি উঁচু থেকে নিচে নেমে বসবে আমি চুপ করে দাঁড়াবো? ভগবান বলে, দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি, তুই আমার জ্ঞানে রাখি, খুলে দিলি ওরে। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি, তুই আমার জ্ঞানে খুলে দিলি। দাঁড়া মনু, তোকে প্রণাম করি। ভগবান কি আগত যুগে তাহলে নপুর হব তো? শুধু আগত যুগে নয় মনু, আজ তুই যে সূচনা করলি তোকে কলিযুগেও আমি চরণে করে নিয়ে যাব। সত্যি ভগবান, সত্যি। চব্বিশ বছর বয়সে আমি যেদিন সন্ন্যাসে যাব, তোকে আমার পিয়ার কাছে দিয়ে যাব। কেন জানিস? আমার প্রিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে মনু, তুই আমার হয়ে একটা কাজ করবি। কি? প্রিয়া যখন গৌর গৌর বলে কাঁদবে, কি করবি জানিস মনু?
তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি, যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি, যেন গৌর বলে কাঁদে না, যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে, গৌর বলে হরি হরি কাঁদে, কৃষ্ণ বলে সদাই কাঁদে, গৌর বলে কাঁদে, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। তালে অসার কলু সংসার সার হরি পদাম্বুজম, জীবনের সার হলো গোবিন্দ চরণ, এছাড়া সব অসার। বুঝে নিয়ে গেল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা? আজ মহাপ্রভু কোন ভাবে ভাবিত সেই ভাবটি প্রকাশ হচ্ছে। কোন ভাব? দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, কীর্তনে এটি একটি প্রসিদ্ধতা। এই তালটিকে বলা হয় ছোট দটুকি। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, জড় অন্ধ অতুর বোধি সবারে বিলাই, জড় অন্ধ অতুর বোধি সবারে বিলাই, সুধাময় ভনে সবা ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবা ব্যাধি মুক্ত হইল, করম দোষেতে মোর ভগনা ছুটিল, ওগো করম দোষেতে মোর ভগনা ছুটিল, আমার হলই বাকি, আমার হলই বাকি, আমার হলই বাকি, হলই বাকি, যদি বাকির খাতায় রইল ফাঁকি হলই বাকি, বাকির খাতায় রইল ফাঁকি, আমার মানুষ হয়ে হলই বাকি, খাতায় রইল বাকি, মানুষ হয়ে হলই বাকি, খাতায় রইল বাকি, হলই বাকি, হলই বাকি, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, করম দাসেতে মোর ভগনা ছুটিল, ও কি ভগনা ছুটিল রে, করম দাসেতে মোর ভগনা ছুটিল রে, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনীরে আবগাহন করলাম, এইবার চলুন লীলায় প্রবেশ করব। তবে তার আগে সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব, বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। জাগে পাড়া বলছে হিন্দি, একটা বাংলা একটা হিন্দি, তাহলে বাংলা যেটা গাইব আপনাদের পাড়ার ছেলের ভজন গাইব। মেদিনীপুর জেলা ধারেন্দা, ধারেন্দা ধারেন্দা চেনেন? মেদিনীপুর বর্ডার উড়িষ্যার বর্ডার, এর শেষ ও শুরু, এই জায়গায় একটা জায়গা আছে ধারেন্দা, সেইখানকার একটি ছেলে যে পরিবারের তিলক দেখলাম আপনাদের গোসাই টোসাই করে আছে, দুঃখী রাম, বাবার দুঃখী, মায়ের রাম, ছেলের নাম দুঃখী রাম, গুরুদেবের দেওয়া নাম কৃষ্ণদাস, পরবর্তীতে নাম হল শ্যামানন্দ ঠাকুর, সেই দুঃখী কৃষ্ণদাস। মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন, মন চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন,
গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবল রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবল কেশি ঘর বংশী বর পাব সদন কেশ ঘাট বংশী বর দ্বাদশ কানন কেশি ঘাট বংশী বটে দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন শ্রী নন্দ যশোদা জয় জয় গোপগণ সীতামাতি সখা জয় দীনবৎসগণ রামাদি সকা জয় দেবত জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরানগরী জয় বিশ্বভানু জয় অভিরানগরী ও মাইরা জয় দিতে গেলে তো হাতে তালি দিলে হবে না জয় কিভাবে দিতে হয় জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাত জয় জয় কৃষ্ণ সখা পটু তিজোরাজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাত জয় জয় কৃষ্ণ সখা পটু তিজোরাজ জয় 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 জলরস সর্বরস সার পরকীয়া ভাবে যাহা জয় জয় জলরস সর্বরস সার পরকীয়া ভাবে যাহা ভজিতে প্রজা শিরাস মণ্ডল জয় জয় রাধেশ্যাম শিরাস মণ্ডল জয় জয় রাধেশ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় রাসলীলা সর্বমনোরম সিজান্য ভাবাদ পদ্ম করিয়া সর সিজান্য ভাবাদ পদ্ম করিয়া সর দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো জয় চলো জয় চলো জয় চলো জয় গুরু বৃন্দাবন যেতাই আছে শ্যাম সুন্দর ভগত চলো জয় যেতাই গৌর হরি প্রেম সে বলো ধামে শ্রী রাধা রানী কি রানী হমারি রানী হমারি বুল বরসন বালে হমারি রাধা রানী হমারি শুধু আপনি আমি নয় ত্রিভুবন তিন লোকনে সে নিয়ারি রাধা রানী হমারি লোকনে সে নিয়ারি রাধা রানী হমারি রানী হমারি মহারানী হমারি রানী হমারি মহারানী হমারি রানী হমারি মহারানী হমারি রানী হমারি মহারানী হমারি বরসন বালে হমারি রাধা রানী হমারি
ব্রহ্মা শঙ্কর পর না পাবে, ব্রহ্মা শঙ্কর পর না পাবে, যোগী মুনি ঋষি ধ্যান লগাবে, যোগী মুনি ঋষি ধ্যান লগাবে, ইন্দ্র মর তবু হারি না ধরানি হামারি। গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়। কিভাবে আত্মনিবেদন করবে? ঠিক সামনে এইভাবে হাতটা দিয়ে উঁচা করো, তাই গো হরি বল, আরে পয়সা লাগবে না, হাত উঁচা করো। স্বর্গে সরি জগত কল্যাণী, স্বর্গে সরি জগত কল্যাণী, স্বর্গে সরি জগত কল্যাণী, স্বর্গে সরি জগত কল্যাণী, ভক্তি দেবী রাধা রানী, দেবী রাধা রানী, অভিন হৃদয় প্রভুকারী রাধা রানী আমার, জোর সে বলো, প্রেম সে বলো, ভক্তি সে বলো, ভাব সে বলো, বৃন্দাবন মে উঁচা গাঁও মে নিচা গাঁও মে আলতা পাহাড় মে ছাপান্ন কটোড়া জতিপুরা মে গোবর্ধন মে মান গলি মে মান গলি মে কুঞ্জ গলি মে সকালবেলা জব্বি জবান খোলে, যখনই মুখ খুলবে প্রথম আওয়াজটাই কি বেরোবে? রাধে রাধে, রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে, জোর সে বলো, আরে বলো না রাধে রাধে, সারাটা দিন ভালো যাবে সকালবেলা এটা করবে। এটা মনে থাকবে তো, জব্বি জবন খোলে রাধে রাধে বলে, মনে থাকবে তো, জব্বি জবন খোলে রাধে রাধে বলে। আর এই যে 10,000, 20,000, 30,000 টাকা দিয়ে মোবাইল গুলো কিনছো, ওই মোবাইলটা ধরে যেন পরের বইয়ের নাম করো নি, হ্যালো হ্যালো হ্যালো, কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো, তাহলে ফোনটা ধরে কাল থেকে কি হবে? হরে কৃষ্ণ, আর না হলে রাধে রাধে, মনে থাকবে তো? এইটা কিন্তু একটা লজ্জার বিষয়, আজকে একটা মুসলমানের